হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু রকি মিক্স ব্লগার ইউটিউব চ্যানেল। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পালপাড়া থেকে অবনিমল কীভাবে এখানে। ওয়েলকাম টু রকি মিক্স ব্লগার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি পালপাড়া থেকে দমদম জার্নি। তো দেখতে থাকো, বৃষ্টি পড়ছে, উঠে পড়লাম ট্রেনে। হ্যাঁ বলো বাবা, এখানে ব্যাগ দেখো। এখান থেকে এখন দমদম মেট্রোতে নামছি। মেট্রোতে গিয়ে এখান থেকে রবীন্দ্র সদন নামবো। রবীন্দ্রসদন মেট্রো থেকে নেমে সাতটাগাছি যাওয়ার যে কোনো বাস ধরে টোল ট্যাক্সে নামতে হয়। তো আমি রবীন্দ্রসদনের সামনে থেকে টোল ট্যাক্স দেওয়ার বাস পেয়ে গেলাম সাতটাগাছি যাওয়ার। তো উঠে পড়লাম, মোটামুটি 7 থেকে 10 মিনিট লাগলো আমাকে, টোল ট্যাক্সে নামিয়ে দিল। তো ফ্রেন্ড, চলে আসলাম অবনিমলে। অবনিমলটা রিভার্স সাইডে অবস্থিত। এটা আমি টোলে নেমেছি, রবীন্দ্রসদন থেকে মেট্রোতে এসে টোলে নেমে, টোল থেকে কিন্তু একটা বাস ধরে, রবীন্দ্রসদন থেকে একটা বাস ধরে এসে আমি টোলে নামলাম। আর ওই যে দ্বিতীয় পুলিশ একটু দেখা যাচ্ছে, মলের বাইরেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে মলের বাইরেটা, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে মলটা। চলো ভেতরে ঢুকছি। গুড মর্নিং। সোফেন, এই হচ্ছে অবনিমলের পুরো মলের ভেতরটা তোমাদের এখানে একটু শেয়ার করছি। এই মলটা টোটাল 4 ফ্লোর আছে। নিচেরটা দেখো বেসমেন্ট আছে, তারপর একটা গ্রাউন্ড ফ্লোর, এটা আমি যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 1st ফ্লোর, তারপর একটা 2nd ফ্লোর আছে এবং তার উপরে ফুড কোর্ট আছে, 3rd ফ্লোর আছে। এই ফ্লোরটায় কী কী আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা হচ্ছে ফ্যাব ইন্ডিয়া, আর জিকেবি অপটিক্যালস, জকি, এদিকে ক্রস দেখতে পাচ্ছ, মান্যভার দেখতে পাচ্ছ, প্লাস এখানে ট্যাটু শপ আছে। এবার ওয়াশরুমটা কোন দিকে সেটা তোমাদের স্ক্রিন চাই।